হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম চারিদিনীয়া অপেক্ষার অন্তত আজি পুয়া ভক্তর বাবে খোল খালে মা কামাখ্যা মন্দিরের দ্বার। আজি পুয়তি নিশারে পড়া অগণন ভক্তর ভিড়। মঙ্গলবাড়ী অম্বুবাসীর শেষের দিনা লোকারণ্য হয়ে পড়ল নীলাচলর বুকু। দেশ বিদেশের হাজার হাজার সাধু সন্তর আগমনে উখল মাখল কামাখ্যা ধাম। আজি লোকসভা অধ্যক্ষর নির্বাচন, 11 বজাত সদনত ভোট গ্রহণ। বিজেপি সাংসদ ওম বিড়লা আর কংগ্রেসী সাংসদ কে সুরেশর মাজত হব লোকসভার অধ্যক্ষর নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রাক্ষণ শাসক বিরোধীর বৈঠক, অধ্যক্ষ নির্বাচনক কংগ্রেসের হুইপ জারি। শপথ নোলোয়া 7 সাংসদে দিব নারিব ভোট। দক্ষিণ কামরূপর হুন্তলির রঙাপানী জঘন্য ঘটনা। ঘরত কোনো নথকার সুযোগত বিশেষভাবে সক্ষম যুবতীক বলাৎকার করলে একেখন গাড়ে। আরিফুল ইসলাম নামের এটা লম্পটে স্থানীয় রাইজে উত্তম মধ্যম সোধা। আরক্ষী গতালে লম্পট আরিফুল ইসলামক। প্রথমবার সাংবিধানিক পদত অধিষ্ঠিত হব রাহুল গান্ধী। কংগ্রেসী সাংসদ রাহুল গান্ধী হব অষ্টাদশ লোকসভার বিরোধীর দলপতি। জল্পনা কল্পনার অন্ত পেলায় নিখিল ভারত কংগ্রেস কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। ইন্ডিয়ান আলায়েন্সের বৈঠকত বিরোধী দল সমূহর সহমতর পিছতে ঘোষণা করলে কংগ্রেস সভাপতিগুলো। বিপদে লগ এরা নাই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিহার জেলতে কারাবন্দী অবস্থাতে পুনের সিবিআই গ্রেপ্তার করেছে কেজরিওয়ালক। আজি কেজরিওয়ালের জামিনক উচ্চতম ন্যায়ালয়ে দিব রায়। ইডির গোচরত জামিন পালেও সিবিআই গ্রেপ্তার করার বাবে পুনের জেলতেই থাকিব লাগিব অরবিন্দ কেজরিওয়াল। মহানগরীর বশিষ্ঠ আরক্ষীর বর্বর কাণ্ডর তদন্ত ঘোষণা। অভিযুক্ত তিনি উপ পরিদর্শকক রিজার্ভ ক্লোজ এক্স যোগে জানালে। আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে তিনি সুরাসক্ত উপ পরিদর্শকর আক্রমণত এজন লোকর দুইখন ভরি ভঙার উপরও উপর্যুপরি প্রহার করেছিল এগারী মহিলাকো। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনত উদ্ধার। নুনমাটির নিখোঁজ তিন ছাত্রীক জলপাইগুড়ির নুনমাটি আরক্ষী উদ্ধার করলে। নিরুদ্দিষ্ট তিন ছাত্রীক রেলেরে মুম্বাইলে নিয়ার পরিকল্পনা করেছিল দুষ্ট চক্রয়। নিশায় নুনমাটি থানালে আনিলে তিন ছাত্রীক। অরুণাচলত প্রবল বৃষ্টিপাতের ফলত ডিপকোয়ে খুলি দিছে রঙা নদী প্রকল্পর গোট। রঙা নদী প্রকল্পর গেট খোলার বাবে ইতিমধ্যে অসমত জলপ্রলয়ের আশঙ্কা হুড়াহুড়ে বাড়িছে। রঙা নদী আর ডিক্রম নদীর জলস্তর নৈ পরিয়া। রাইজক সতর্ক হয়ে থাকবলে আহ্বান প্রশাসনের। ঢোকাখানা কাণ্ডর ছটা দিনে সুনীলর পত্নী পুত্রক মারাথন জেরা আরক্ষী। লক্ষিমপুর আরক্ষী অধীক্ষক কার্যালয়ত 10 ঘণ্টা জেরা। এস আই টির তদন্তর জেরার নামত সুনীলর পরিয়ালক হারাশাস্তি করার গুরুতর অভিযোগ। প্রমাণ নোহালেক সুনীলর পরিয়ালক হারাশাস্তি বন্ধ করবলে দাবি। ঢোকাখানা আরক্ষী থানাত স্মারক মহিলা সমিতির। পোহরলে আইছে উদালগুড়ির মাছ ভাত কাণ্ডর মূল অভিযুক্ত হাফিজুল আলীর কলঙ্কিত অধ্যায়। আরক্ষীর এনকাউন্টারত গুলিবিদ্ধ ধর্ষণকারী হাফিজুলের বিরুদ্ধে বিভিন্ন থানা রুজু হয়ে আছে। অপরাধমূলক কেইবাটাও গোচর। ঢেকিয়াজুলিটো কিশোরীক ধর্ষণ করে জালত লম্পট। হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পড়িব অসম বাড়িব অসম।